আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে ঘটি হাতা কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। আমি কাপড়টিকে দুই ভাঁজে চার পার্ট করে নিয়েছি। এতো দেখুন, আমি প্রথমে হাতার চৌড়া নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং সে অনুযায়ী আর্ট করে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আমি কুচির পরিমাণ বেশি দেব বলেই 16 ইঞ্চি পরিমাণ চৌড়া নিয়েছি। আপনারা যদি কুচির পরিমাণটা একটু কমিয়ে নিতে চান তাহলে 12 থেকে 13 ইঞ্চি পরিমাণ চৌড়া নিতে পারেন। এখন আমি ঘটি হাতার পট্টি কেটে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি আমি পট্টির কাপড়। আমি চিকন পট্টি দেব, সেজন্যই আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা যদি আরও চৌড়া নিতে চান তাহলে আপনারা পট্টির কাপড়টির লম্বাটা একটু বাড়িয়ে নেবেন। প্রথমে আমি পট্টির কাপড়টিকে মেলে নিয়ে হাতার কাপড়টির এক কর্নারে এভাবে করে সোজা করে রেখে কিছুটা পরিমাণ সোজা সেলাই করে তারপর কুচি দিয়ে দেব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এবং অত্যন্ত সহজভাবে আমি দেখাচ্ছি, আপনারা ইজিলি বুঝতে পারছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমি পট্টির কাপড়টাকে এক কর্নারে অর্থাৎ এক সাইডে একটা ভাঁজ দিয়ে নখ দিয়ে এভাবে করে চেপে চেপে সোজা সাইডে এনে একটা কুচি একটা সেলাই বসিয়ে দিচ্ছি। এই তো আমি কুচির উপরে পট্টির কাপড়টাকে উল্টে এনে সেলাই বসিয়ে দিচ্ছি। এই তো আমি মোহরি প্লেটে কুচি বসিয়ে নিয়েছি। এবার আমি মহরার সাইডে কুচিগুলো সোজা সাইডে রেখে, অবশ্যই উল্টো সাইডে দিলে হবে না, কুচির মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে, একই সাইজে কুচিগুলো আমরা বসিয়ে সেলাই করে নিতে হবে। এই তো আমি সেলাই করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, মোহরির দিকে আমি কুচিগুলো যেদিকে ফেরানো ছিল মহরার দিকে আমি ঠিক সেদিকে ফিরিয়েই কুচিগুলো দিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে কুচিগুলো যেন উল্টা ভাঁজে না বসে যায়। এই তো তৈরি হয়ে গেল চমৎকার ঘটি হাতা। এই যে দেখুন, চমৎকার ঘটি হাতা তৈরি হয়ে গেল। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দেখিয়েছি, আপনারা চাইলে আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী সেম পদ্ধতি ফলো করে তৈরি করে নিতে পারেন চমৎকার ঘটি হাতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।